ছোটো, রান্না বান্না তো সব হয়ে গেছে, তোর দাদাদের ডাক, ওরা খেয়ে নিক, আবার বেরোনোর তো টাইম হয়ে গেল। হ্যাঁ দিদিভাই, তুমি ঠিক বলেছ, আবার ট্রেনের টাইম হয়ে যাবে, আমি যাই ওদেরকে গিয়ে ডেকে আনি। বৌদি, আজকেই চলে যেতে হবে? হ্যাঁ গো, আজকেই যেতে হবে, তোমার দাদার কাজ আছে না? এখন যাচ্ছ যাও, কিন্তু পরে আবার আসতে হবে, তখন কিন্তু অনেক দিন থাকতে হবে গে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তখন অনেক দিন থাকা যাবে। দাদা ভাই, বৌদি ভাই, চলো খাবে, চলো তাড়াতাড়ি এসো। হ্যাঁ চলো খেয়ে আসি। ছোট আয় জলদি, খাবার বেড়েছি। হ্যাঁ দিদি ভাই, আসছে, আমি ডেকে এনেছি। ঠিক আছে দাদা ভাই, খাবারগুলো খেয়ে বলতে হবে কিন্তু কেমন হয়েছে, সবটা আমি আর দিদি ভাই মিলে রান্না করেছি। মা বোন, খুব সুন্দর হয়েছে, তুই এখানে এসে তোর হাতের রান্নার কিন্তু জাদু এসে গেছে, যাই বলিস না কেন। দাদা ভাই, তোমার মন খারাপ করবে? হ্যাঁ, তোকে রেখে যাচ্ছি, আর মন খারাপ করবে না? খেয়ে নাও এবার। কি যে দরকার ছিল এত তাড়াতাড়ি যাওয়ার, আমার ভালো লাগে না, বলেছিলে অনেক দিন থাকবে, কিন্তু এখন দুদিন না যেতে না যেতেই বলছো যাই বাড়ি চলে যাই। ছেলে মানুষের মতো কথা বলিস না, তুই তো জানিস আমার অফিসে একদম ছুটি দেয় না। হ্যাঁ দাদা, ছুটি হলে আবার এসো কিন্তু, আমাদের বাড়িতে তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, আর তোমাদের বাড়ির পরিবেশ এত সুন্দর, তবে মাসিমা এলে আরেকবার আসব, এবার আসি কিন্তু। সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। বৌদি ভাই, তোমাদের কথা আমার খুব মনে পড়বে, কোনো দিনও তোমাদের ছেড়ে থাকিনি, তোমরা আবার আসবে কিন্তু। আমি আসবো, তোমাকে সেসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, কিন্তু তুমি তো আবার যাবে, এবার যাই। বাহ, আজকে ট্রেনটা তো বেশ ফাঁকা। হ্যাঁ বৌদি, তারকেশ্বর থেকে ভিড় হবে দেখবে। টাটা, সাবধানে যেও, দাদা ভাই গিয়ে একটা কল করো। টাটা 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 দাদা ভাই, টাটা।